নবগঠিত ডিমরিয়া বিধানসভা সমষ্টিত আজি আমার নির্বাচনী প্রচার হল। রাইজর উৎসাহ উদ্দীপনা, মই বিশ্বাস করো যে বিজুলি কলিতা 5 লাখতকৈও বেশি ভোটত এইবার বিজয়ী হব। বিরোধীর কিবা ভূমিকা থাকিব নাকি? ইয়াতো মইতো লাগা নাই, কারণ আগে পিছে ইলেকশনত যতে যাও কয় যে আজি বিরোধীর মিটিং আছে, কালি কিবা আছে। এটা বিরোধীর খবরে নাপাও। বিরোধীয়ে যি করেছে ধুবুরীতে করে আছে, বেলেগ জায়গাত কতো করা নাই। চক 12টাতো আমি পামি, 13টাও পাব পারো নাকি তার আলাপ আলোচনা চলি আছে, কিন্তু 12টা হব। নবগঠিত ডিমরিয়া বিধানসভা সমষ্টিত আজি আমার নির্বাচনী প্রচার হল। রাইজর উৎসাহ উদ্দীপনা, মই বিশ্বাস করো যে বিজুলি কলিতা 5 লাখতকৈও বেশি ভোটত এইবার বিজয়ী হব। বিরোধীর কিবা ভূমিকা থাকিব নাকি? ইয়াতো মইতো লাগা নাই, কারণ আগে পিছে ইলেকশনত যতে যাও কয় যে আজি বিরোধীর মিটিং আছে, কালি কিবা আছে। এটা বিরোধীর খবরে নাপাও। বিরোধীয়ে যি করেছে ধুবুরীতে করে আছে, বেলেগ জায়গাত কতো করা নাই। চক 12টাতো আমি পামি, 13টাও পাব পারো নাকি তার আলাপ আলোচনা চলি আছে, কিন্তু 12টা হব। নবগঠিত ডিমরিয়া বিধানসভা সমষ্টিত আজি আমার নির্বাচনী প্রচার হল। রাইজর উৎসাহ উদ্দীপনা, মই বিশ্বাস করো যে বিজুলি কলিতা 5 লাখতকৈও বেশি ভোটত এইবার বিজয়ী হব। বিরোধীর কিবা ভূমিকা থাকিব নাকি? ইয়াতো মইতো লাগা নাই, কারণ আগে পিছে ইলেকশনত যতে যাও কয় যে আজি বিরোধীর মিটিং আছে, কালি কিবা আছে। এটা বিরোধীর খবরে নাপাও। বিরোধীয়ে যি করেছে ধুবুরীতে করে আছে, বেলেগ জায়গাত কতো করা নাই। চক 12টাতো আমি পামি, 13টাও পাব পারো নাকি তার আলাপ আলোচনা চলি আছে, কিন্তু 12টা হব।